পুলিশের কোনো ভূমিকাই দেখি না, পুলিশের উপর কোনো আস্থা নেই। খোদ শাসক দলের জনপ্রতিনিধি তথা প্রধান পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায় বলে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিলেন স্বরাষ্ট্র দপ্তরকে। ঘটনা গত 4 ডিসেম্বর বিকেলে বিলুনিয়া মনুরমুখ তবলা চৌমুহনি এলাকায়। রাজন দেবনাথ, দুর্যোধন দে ও সুমন দত্ত এই তিনজনের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলে ঘটনার দিনে বিলুনিয়া থানাতে অভিযোগ দায়ের করেন শাসক দলীয় প্রধান লক্ষ্মী চৌধুরী। কিন্তু এরপর এতদিন পেরিয়ে গেলেও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ করতে শুরু করেছে। কিভাবে এই ঘটনা ওই দিন ঘটে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শাসক দলের প্রধানের স্বামী। এই ডিসেম্বর মাসের 7 তারিখ রোববার আসিল, আমরা এই যে তবলা সুমনি একজনের 1 লক্ষ টাকা পেমেন্ট করুন, এর দুশে বাড়িয়েছি এবং আমার মানি ব্যাগে আরও খুচরা কিছু টাকা আছিল, 19,000 টাকা 500 টাকা নোট আসিল এবং এই খুচরা 100, 250 এরকম কিছু আছে, এটা কোনো গণনা আসিল না। আর 1 লক্ষ টাকা আমার রিডাইন পকেটে আসিল, যে আরেকটা সুট আসিল পকেটে আসিল। হঠাৎ আমার এই দুর্যোধন দে, রাজীব দেবনাথ আর হলো সুমন দত্ত ধামধুম ফিরে আরম্ভ হল। প্রথম দুজনে কয়েক দুইটা দিবার হরেই রাজনে আর সুমনে দুজনের ধামধাম নামা, আমার মানে যেভাবে হচ্ছে কুত্তার মতো হচ্ছে। খোদ শাসক দলের প্রধান লক্ষ্মী চৌধুরীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে বিলুনিয়া থানার পুলিশের ভূমিকাকে। এই লক্ষ্মী চৌধুরী বিলুনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের অধীন দক্ষিণ ভারতচন্দ্রনগর পঞ্চায়েতের শাসক দলের প্রধান। জানা যায়, নিজেদের মধ্যে বাণিজ্যকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত শাসক দলীয় প্রধানের স্বামী সনঞ্জিৎ চৌধুরী। আক্রমণকারীদের শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে বিলুনিয়া থানাতে দ্বারস্থ হন প্রধান। প্রধান লক্ষ্মী চৌধুরী সহ স্বামী সঞ্জিৎ চৌধুরীর অভিযোগ বিলুনিয়া থানাতে অভিযোগ হওয়ার পরেও পুলিশ মামলা নিতে বিভিন্ন তালবাহানা শুরু করেছে। কখনো বা বিলুনিয়া থানার ওসি থানাতে ডেকে নিয়ে বলছে দায়েরকৃত অভিযোগের লেখা ভুল হয়েছে, কখনো বা বলে মামলা আদালতে পাঠানো হয়েছে। প্রধান সহ প্রধানের স্বামী মামলার নম্বর সহ রেজিস্ট্রিকৃত মামলার কপি চাইলে থানার ওসি পাঠিয়ে দিচ্ছে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে, এমনই অভিযোগ। এদিকে মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করতে চাইলে আধিকারিক নিজ অফিসে থাকলেও মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের কর্মীরা ওনাকে জানাচ্ছে তিনি অফিসে নেই, এমনটাই জানানি প্রধানের স্বামী সনঞ্জিৎ চৌধুরী। তিনি প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি নিয়ে যাবেন বলেও এদিন জানান। প্রধান আজকে কতটা দিন পঞ্চায়েতের কাম গাছ বন্ধ করে দিয়ে থানায় বাড়িয়ে এইচডিপিওর কাছে রাস্তায় রাস্তায় হাঁটতে আসি, গতকালকেও আসি, আজকেও আসি, তাহলে কেন কেন এটা হইতে আছে? আমি প্রয়োজনে আন্ডার মাধ্যমে আমি জানান দিতে চাই রাজ্যবাসীরে, আর যেহেতু প্রধান আমি এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রীর দরজা পর্যন্ত যাবো, এটা আপনারা একটু দেখবেন এইরকম কথা, আমি যেন সুশাসনটা পাই, নিরাপত্তাহীনতা ভুগতে আছি। মোট কথা, প্রধান সহ প্রধানের স্বামী বিলুনিয়া থানাতে বারবার দ্বারস্থ হবার পরেও পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ। রবিবার দুপুরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দ্বারস্থ হয়ে মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে পুলিশের দ্বিচারিতা ও মামলা নিয়ে তালবাহানার অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে সুবিচারের আবেদন জানান প্রধান সহ তার স্বামী। আমি চাই আমি যেন সুষ্ঠু সুন্দর একটা বিচার পাই এবং আমার বিচার দিকে যেন মানুষ শিখে যে এই রাজ্যে বিজেপি গভর্নমেন্ট সুশাসন দিয়েছে, সুশাসন ব্যবস্থা আছে, এত আর কী থাকতে পারবে। পুলিশের ভূমিকা নিয়ে আপনি কী বলবেন? পুলিশ আমি তো মনে করুন পুলিশের এখানে কোনো না কোনো একটা অঙ্ক আছে, ভূমিকা নাই পুলিশের, কোনো না কোনো অঙ্ক আছে, কোনো অঙ্ক না যদি নাই থেকে থাকে, আমি 9 তারিখ আমার ঠিক আছে 7 তারিখ এফআইআর করছি, হয়তো ভুল হয়েছে, আমি 9 তারিখ আবার আমার মেডিকেল সার্টিফিকেট একটা এফআইআর করলাম, তাহলে পুলিশ আজও এই ঘটনায় তালবাহানা কেন আমার লোক করতে আসে আমি 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 টোটালি বুঝতে পারি না। এদিকে জানা গেছে এই ঘটনা বিলুনিয়ার শাসক দলের উচ্চপদস্থ আধিকারিকরাও জানে, এ ব্যাপারে উভয় পক্ষকে ডেকে তা মীমাংসার জন্য বলে। এরপরও এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নিজের নিরাপত্তাজনিত প্রশ্ন তুলে সুবিচারের আশা করছেন আক্রান্ত অভিযোগ দায়েরকারী। এ ঘটনায় বিলুনিয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।